পুরো ইউটিউবে বাংলাদেশে আর ইন্ডিয়াতে এই রকম সেটআপ তোমরা জীবনে পাবে না, একমাত্র আমি দেখাচ্ছি। ইয়ো ভাই, এসে গেছে ভাই, নতুন একদম, মাত্র বলছি পুরো ভিডিওটা দেখো, তারপরে বলছি। বাংলাদেশ আর ইন্ডিয়াতে এই বাজাজ পালসার N160 এই ফুট রেস্ট কোথাও পাবে না, এমনকি ইউটিউব খুঁজে বললে ভাই তার দাম অনেক, 1100 টাকা করে দাম নেয়, আর তাও একটা সাইডে পাবে যেটা 1100 বা 700 টাকা দাম নেয়। আর আমি তোমাদেরকে দেখাবো একদম কম দামে, বাজেট একদম নিঃসন্দেহে ভাই কোনো রকমের প্রবলেম হবে না, আমি এই জিনিসটা বানিয়েছি। হ্যালো প্রিয় দর্শক, আজকে আমি তোমাদেরকে দেখাবো এই বাজাজ পালসার N160 ফুট রেস্ট। হ্যাঁ ভাই, এই ফুট রেস্টগুলো দেখে নাও আগে ভালো করে। আমি কি করেছি জানো তো, দিমাগ লাগিয়েছি। কি দিমাগ লাগিয়েছি, এই দুটো যে বানিয়েছি দুটো ভালো করে দেখে নাও, একদম ডিজাইনটা দেখে নাও ভালো করে, এইভাবে লাগবে। এদিকে আসো, এদিকে নিয়ে আসো, এটা এই সাইডের, এটা ওই ওই সাইডের। একটা প্রবলেম হয়, মৌমিতা যখনই বসতো প্রচণ্ড প্রবলেম হতো বাইকটাতে যখন বসার সময়। মৌমিতা তুমি বলো কতটা প্রবলেম হতো তোমার? আমার প্রচণ্ড প্রবলেম হতো, এখন কিন্তু আমি খুব খুশি। মৌমিতার দু সাইড লাগানো হবে, দু সাইড আমার, যেহেতু আমি চুড়িদার পরে দুপাশে পা রেখে বসি আমার, তাই তো আরও সুবিধে হবে। তার জন্য ভাই দেখো দুদিকেই বানিয়েছি, ঠিক আছে? তো কত কি খরচ, কত মানে আমি বলে দিই কত, বলো মাত্র 300 টাকায় দুটো। বলেন কি? না না ভাই, 1 টাকা কম আছে, 299 টাকায় বানিয়েছি। হ্যাঁ ভাই, মাত্র 299 টাকাতে এই দুটো জিনিস বানিয়েছি। হ্যাঁ বলতো না, 299 টাকায় মাত্র বানিয়েছি। তো এই দুটোকে ইনস্টল করবো, আর দেখো সব ইনস্টল করার আগে বলছি দিমাগ কি লাগিয়েছি আমি জানো, দিমাগ লাগিয়েছি ফ্লিপকার্ট থেকে। আমি প্রথমে একটা অর্ডার দিয়েছিলাম এই N160 700 800 টাকা ভাই সামথিং কিছু নিয়েছিল। ওটা আনার পরে ভাই এই দিকে যখন লাগাই আমি এই জায়গাটায়, আমার নিজের না মনে এ হচ্ছিল একটা জিনিস, এটা একটা লাগাবো, এত দাম 800 টাকাতে যান দাম জিনিসটা লাগাবো, আবার ওই সাইড একটা লাগাবো, সেটার জন্য পাওয়া যাচ্ছিল না, উল্টো সাইডে তো পাওয়া যাচ্ছিলো না। তো তখন দিমাগ লাগালাম ভাই, কী করব। ফাইনালি মাথার মধ্যে আইডিয়া এলো, অর্ডার দিলাম, মালটা এলো, আসার পরে গ্রিল দোকানে গেলাম। দেখো গ্রিল দোকানে যাওয়ার পরে ওখানে তাকে প্রচণ্ড বুঝালাম যে এইভাবে করতে হবে, এই প্ল্যানে করতে দিয়ে করেছি আমি। গ্রিল দোকানে গিয়ে তো ভালো মতো অনেক টাকা নেবে, 500 টাকা নেবে। গ্রিল দোকানে গিয়ে তারপরে জিনিসটাকে বানিয়েছি। নিজে হাতে রং করেছি, রং টং করার পরে, আর এই যে নাটগুলো দেখো, গ্রিল দোকানে যাওয়ার পরে এই যে নাটগুলো দেখতে পাচ্ছ, হার্ডওয়্যার দোকান থেকে নিয়েছি, মাত্র 19 টাকা এটার দাম নিয়েছে, মাত্র 19 টাকা। আর এই দুটো বানাতে নিয়েছে 250 টাকা আর 30 টাকা রং খরচ, আমি মিস্ত্রি, ঠিক আছে, 299 টাকা টোটাল খরচ। আর এইগুলো এই নাটগুলোকে হালকা আমি রং করে নিয়েছি, দেখো কীভাবে লাগাবো ফিট করি। দেখো এইটাকে খুলতে হবে, এই দুটোকে দেখো, যতক্ষণকে আমি নাটটাকে খুলছি আর এটা পুরোটা খুলবো না, তখন প্লিজ ইয়ার সাবস্ক্রাইব করে দাও ইয়ার, তোমরা সাবস্ক্রাইব করছো না, আমি সাবস্ক্রাইবার রেশো দিনের দিন কমে যাচ্ছে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। খোলার পরে এই যে রাবারগুলোকে এইগুলোকে রেখে দেবো, এগুলো রাখা হয়ে গেলো, আর এটা পুরো খুলবো না, জাস্ট এই ভাই খুল না রে, এই দেখো, এটাকে খুলবো না পুরো, ঠিক আছে, এটা খুললে একটু প্রবলেমের ভিতরে অনেক কিছু স্প্রিং বা বল্ট আরে কিছু থাকে। তো দেখো এইবারে কি করব, এই সাইডটা প্রথম লাগিয়ে দেই ভাই, পুরো ফিট হবে, এই দেখো এইরকম করে ফিট হবে। এর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এটা যেখান থেকে এসেছিলো ফ্লিপকার্টের, তোমাদেরকে লিঙ্ক দিয়ে রাখবো এই জিনিসটাকে। এই যে ওয়াশার আছে, ওয়াশারটা হালকা এখনও রং বাকি আছে করতে, দেখো এটাকে প্রথমে এই জায়গায় লাগিয়ে দিলাম, আচ্ছা ওয়াশারটাকেও লাগিয়ে দেবো, আর সেম টু সেম এইরকম একটা ছোট্ট একদিকে নাট লাগিয়ে দেবো, এটাকে ওই দিকে এটা লাগিয়ে দিয়েছি। আর পুরো ইউটিউবে বাংলাদেশে আর ইন্ডিয়াতে এই রকম সেটআপ তোমরা জীবনে পাবে না, একমাত্র আমি দেখাচ্ছি। প্রচণ্ড কষ্ট করতে একটা ভিডিওর জন্য, প্লিজ আর সাবস্ক্রাইব করে দাও, তোমরা সাবস্ক্রাইব প্লিজ করো। এবারে দেখো টাইট দেবো, বাড়ি থেকে নিয়ে আসছি ভাই সেলাই রেঞ্জ, আর এই প্লাস আজকে চটি জুতো পরেছি, ঠিক আছে, বুট পরিনি আজকে। ভাই কোথায় গেলিস রে ভাই, কোথায়? একটা ভিডিওর জন্য আমি যখন বানাই, এই যে দেখো অটোমেটিক লকও হচ্ছে, দেখো এই দেখো লক হচ্ছে, আর এই জায়গায় নর্মাল স্ট্যান্ডের মতো যাচ্ছে, আর এইদিকেও দেখো। আর ভাই দেখো একটা কথা বলে, এদিকে দেখাও, অনেকে আমাকে প্রশ্ন করো তুমি এত তাড়াতাড়ি করে কেন কথা বলো, আমি যদি হ্যালো প্রিয় দর্শক এই দেখো এইখানে স্ট্যান্ডটা লাগিয়েছি, অনেকে বলো আমাকে ভাই দেখো আমি এরকম বলেও লোভ্যেস হয়েছি, ঠিক আছে, ওরকম করে ভিডিও বানাইনি। আর সব দিকে বেটার কী জানো লাগে,
এক্সাইটেড। ভিডিও আমি যখন বানাই সবসময় একটু জোরে চিল্লিয়ে কথা বলি, এখান থেকে যেন 10 কিলোমিটার কেন পুরো বাংলাদেশ যেন আমার কথা পৌঁছায়, এরকম করে আমি ভিডিও বানাই। সঠিক বলেছেন, এনার্জি থাকে মনের মধ্যে, কিছু খাই না খাই যখন লেন্সটা চালু হয় ক্যামেরা, হ্যাঁ জানি না কোথা থেকে এনার্জি একটা জোস্ট এক্সট্রা চলে আসে আমার মধ্যে। এইবারে আসল খেলা, বড় স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি, তো মমিতাকে দিয়ে বসাবো। মমিতা বসে দেখো, প্রথমে প্রথমে এক সাইড, দু সাইডে বসবে, এক সাইডে বসে দেখার চেষ্টা করো, বাইকটাকে ধরে রাখি একটু, না বসো, এটাতে চাপ দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে চাপ দাও, বসো, ঠিক আছে ঠিক আছে বসো, ঠিক আছে, ও একদম পারফেক্ট, ঝাঁকাস লাগছে একদম, বসে অসুবিধা আছে না, আগের থেকে একদম বেটার আছে। আর চাইলে এখন দুজন পেছনে বসতে পারবে, সামনে দুটো পা দুদিকে করতে অবশ্য কোনো রকম প্রবলেম হবে না। আচ্ছা ওই দিকে পা ঘুরিয়ে বসে, এবারে ধরেছি গাড়ি ধরেছি না, আর এটা চালালে বোঝা যাবে আরো ভালো, চালালে আরো ভালো বোঝাবে, তো স্ট্যান্ডটা আনিনি, আনলাম চালিয়ে দেখাতাম তোমাদেরকে, চালালে আরো ভালো বোঝা যাবে। তো এইভাবে দেখো এই জায়গাটা আসছে একটা পা, ভাই সব থেকে কম দাম, একদম কম দামে, আস্তে আস্তে নামো। তো ফাইনালি আমাদের স্ট্যান্ড কমপ্লিট লাগানো হয়ে গেছে, আর একটা ছেড়ে দুটো স্ট্যান্ড, দুটো লেগেছি মাত্র 299 টাকায়, অনলি 299 রুপিস, অল টোটাল খরচা, অল টোটাল রং করা থেকে সমস্ত কিছু টোটাল খরচা এর মধ্যে ইনক্লুডেড। ভাই দু সাইডে ফ্লিপকার্টকে আমরা একটু বোকা বানালাম এবারে মনে হচ্ছে, বাট ফ্লিপকার্টে বোকা নয়, ফ্লিপকার্টের আইডিয়া থেকে আমরা, আইডিয়া থেকে আমরা পেয়েছি না, বাট ভালো লাগেছে। যারা এই বাজাজ পালসার ইউনিভার্সিটি আছে তারা অবশ্যই লাগাতে পারো, গ্রিল দোকানে গিয়ে একটু ভাই ট্রাই করো, এইরকম ধরনের জিনিস তোমরা অবশ্যই বানাতে পারবে। ওকে টাটা, বাই 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 বাই, পরে ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এই বাইকের দেখো কী হয়েছে অবস্থা, দেখো ডিআরএল ফেটে গেছে, ডিআরএল ফেটে গেছে, এই ডিআরএল অবস্থা প্রচণ্ড খারাপ, দেখো ফাট ফাট ধরে গেছে, দেখো এখনই পড়ছে, এখনই